আমার বাবা তোমার বাবার পুরোহিত বলে আমার বাবার কৃপায় তোমার বাবা যত রাজ্য সম্পত্তি আমার বাবার কৃপায় তোমার বাবা প্রাপ্ত করেছে। আমার যদি বাবা না হতো না তোমার বাবা সেই রাজা হতে পারতো না, এই জন্য আমার বাবার কৃপায় তুমি রাজ্য পেয়েছো। বলে তোমার বাবার কৃপা না আমার বাবার থেকে টাকা নিয়ে তোমার বাবা চলে, আমার বাবার পুরোহিত এখানে তুই আমি করতে করতে না দু লড়াই হয়েছে, যে লড়াই হয়েছে এখানে দেব জানি ওর তো রাজার মেয়ে, ওর সঙ্গে বেশি শক্তি, ওর সঙ্গে পাঠা আমাদের শর্মিষ্ঠা, ও হলো রাজার কন্যা, এখন ওর সঙ্গে সব শক্তি হলো। এখন কি করছে সবাই মিলে না ওকে লেখা করে সে কুয়ের কুয়ার মধ্যে ওকে ফেলে দিচ্ছে বলে এখানে পড়তে। ইতিমধ্যে একটি রাজা ছিল যজাতি মহারাজ, এখন যজাতি মহারাজ ভ্রমণ করতে করতে তিনি যখন ওই জঙ্গলে পৌঁছায় একটি মেয়ের তিনি ক্রন্দন ধরে শুনতে পায়, ক্রন্দন ধরে শুনতে পেয়ে শুনতে তাদের কান্না কাটিয়ে আসছে, দেখে একটি কুয়ার মধ্যে একটি মেয়ের লেখটা পড়ে আছে, হ্যাঁ দেবদানি পড়ে আছে। এবার এই কথা বলবে না হরি কথা আছে কি কিরা না এইখানে এখানে কি হয়েছে তখন যখন রাজা যজাতি দেখেছেন মেয়ে টিকলি লেখটা হয়ে পড়ে আছে তখন তিনি ওর হাত ধরে কাপড় ফেলে হাত ধরে তাকে কুয়ার মধ্যে থেকে তিনি উঠিয়েছেন। যখন উঠিয়েছে ইতিমধ্যে ওই যে দেব জানি ছিল মহারাজ যজাতি, আমাদের তো ভারতীয় সংস্কৃতি আগে ছিল, আগে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ছিল, হ্যাঁ বিয়ে না হওয়ার আগে পরিবার দুজন আগে তো আমাদের এরকম ছিল না, হ্যাঁ এখন যখন একবার ওর হাত ধরেছে তখন বলছে দেখো তুমি আমার প্রথমবার তুমি আমার হাত ধরে ধরে আচ্ছা আমার চাই যাতে তুমি আর যাতে আমার হাতটাকে না ছাড়ো। বলে কি করি হতে পারি, বলে তুমি কার মেয়ে, বলে শুক্রাচার্যের মেয়ে, বলে তুমি হলে ব্রাহ্মণের মেয়ে আমি হলাম ক্ষত্রিয়, আচ্ছা একটি ক্ষত্রিয় সঙ্গে ব্রাহ্মণের মেয়ের বিয়ে কি করি হতে পারি। কারণ দেব জানি বলছে আমার উপরে অভিশাপ আছে, আমি কোন ব্রাহ্মণ ছেলেকে বিয়ে করতে পারবো। বলে এটা কি করে হলো, তখন তিনি তার খুব তার আগের কথা শোনায় বলে দেখো তোমাকে একটা কথা শোনাচ্ছি, বলে বলো, বলে এক সময় এই দেবতার দৈত্যদের মধ্যে যখন যুদ্ধ হতো যখন দেবতারা দৈত্যদের মেরে ফেলত ওদের গুরু হলেন শুক্রাচার্য, শুক্রাচার্য তিনি সঞ্জীবনী মন্ত্রতে তিনি নিজ শিষ্যদের তিনি জীবিত করে দিতেন, কিন্তু যদি দেবতারা মারা যেত না পুরাই পুরা মারি যেত ওদের কাল জীবিত করার কেউ ছিল না। এক সময় দেবতারা মিশে একটি মিটিং করছে, বলে কি করে ওই সঞ্জীবনী বিদ্যাটাকে পাওয়া যায়। এখন ওরা একটা মিটিং করে একটি ব্যক্তি ওর নাম ছিল কচ, এই কচ হলো দেখতে খুবই সুন্দর ছিল এই কচ, হ্যাঁ আর খুব বুদ্ধিমান ছিল, সুন্দর আর তিনি খুব বুদ্ধিমান ছিল। এখানে সবাই এই কচকে পাঠিয়েছে বলে তুমি যাও তুমি গিয়ে যে কোনো ভাবে শুক্রাচার্যের সেবা করে ওর কাছ থেকে সঞ্জীবনী মন্ত্রটাকে তুমি শিখে নিয়ে আস, বাস যখন আমরা মরব তখন তুমি আমাদের জীবিত করে দিবে। এখানে কচ গিয়ে তিনি শুক্রাচার্যের এত সেবা করে, এত সেবা করে যেটা মানে হল থেকে বেশি, যে যা থেকে যতটুকু করা তার থেকে বেশি। আপনি দেখবেন মায়েরা যদি তাদের কোনো ইচ্ছা থাকে না বাকির কাছ থেকে পাওয়ার কি করে বলবে, কি বলো তোমরা কি করো অতিরিক্ত একটু বেশি সেবা করবে, একটু ভালো করে খাওয়াবে, একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, হ্যাঁ তখন ও পতি বুঝতে পারে কিছু তালতে কালা আছে, তালের মধ্যে কিছু কালা আছে, আজকে এত কেন করছে, হ্যাঁ এত পুজো এত সেবা এত মিষ্টি মিষ্টি কথা কেন করছে, বুঝবার কিছু চাই আপনার কাছ থেকে, কিছু আমার কাছ থেকে চাইবে, বুঝতে পারছেন তো। এখন তিনি এত সেবা করেছে, এখন তিনি ওই সেবাতে তিনি সন্তুষ্ট হয়ে গিয়েছে। এখন দৈত্যরা মিটিং করেছে বলতো খুব গড়বড়ি গড়বড়ি হতে যাচ্ছে,
এক কথ এসে গুরুদেবের কাছ থেকে তিনি সঞ্জীবনী বিদ্যা শিখে নিয়ে নিবে, যখন নিয়ে নিবে যখন ওরা মারা বাবা পাঠিয়ে দিবে, আবার তাদের পাঠিয়ে দিবে। হাতে কি করা যায় যাতে এই কথ হিসেবে মেরে ফেলে হয়। এখানে এই কথ দেখতে খুবই সুন্দর ছিল, স্বর্গের দেবতা না, ও দেখতে অপূর্ব সুন্দর। এখন যে শুক্রাচার্যের মেয়ে, হ্যাঁ শুক্রাচার্যের মেয়ে যে দেবযানী, ও দেখানো কচের সুন্দরতা দেখে না, ও খুব ভালোবেসে, ওকে খুব ভালোবেসে ফেলেছে, আর কচও খুব ভালোবেসে ফেলেছে। ও তার যে স্মৃতি করাচ্ছে যেমন দুজনে ভালোবাসা হয়েছে, আপনি জানেন ভালোবাসা হলে কি হয়, হ্যাঁ সেখানে আর কি জাতিবাদী আর কিছু দেখে না, ভালোবাসা এরকম একটা জিনিস, এত ভালোবাসা করে নিয়েছে। এখন এক সময় কি করছে ওই রাক্ষসরা, হ্যাঁ এ কচকে নিয়ে জঙ্গলের মধ্যে না পুড়ে ওকে ছাই করে, পুড়ে দিয়ে ছাই করে দিয়েছে। এখন দেবযান তো ভালোবেসে ফেলেছে কচকে, যখন সন্ধ্যা সময় আসেনি তখন দেবযান বলছে বলে বাবা কচটা কোথায় গেল, সন্ধ্যা হয়ে গেছে এপর্যন্ত আসে না কেন, অতএব আমি ওকে খুব ভালোবেসেছি, ও যদি জীবিত না থাকে না আমি প্রাণ ত্যাগ দিব। এখানে একটি বাবার বলে একটি মেয়ে, হ্যাঁ বাবার একটি মেয়ে খুব ভালোবাসার মেয়ে, আর মেয়েটা বলছে আমি প্রাণ ত্যাগ দিয়ে দিব। এখন শুক্রাচার্য তিনি ধ্যান লাগিয়ে দেখছেন গেল কোথায়, দেখে দেবতারা তো ওকে মেরে ফেলেছে, ও পুরে আগুন করে দিয়েছে, মেরে ফেলেছে ওকে। ও তো সঞ্জীবনী মন্ত্র জানে, ও দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছে। আবার তিনি কি করছেন তাকে, আবার সঞ্জীবনী মন্ত্র তাকে জীবন প্রদান করে দিয়েছে, আবার তাকে প্রাণ দিয়ে দিয়েছে। দৈত্যরা বললো আমরা ওকে মেরে ফেললাম, যে আবার তাকে প্রাণ দিয়ে দিয়েছে, আবার একবার কি হয়েছে ওকে আবার দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, ছাই কর না ওই সর্বত বানিয়ে শুক্রাচার্যকে খাওয়া দিয়েছে, হ্যাঁ শুক্রাচার্যকে খাওয়া দিয়েছে। বলে এইরকম কাজ করবে যাতে ওকে আর জীবিত না করতে পারে, সর্বত বানিয়ে ওকে খাওয়াই দিয়েছে, খাওয়াই দিয়েছে। এইবার দেখে দেবযানী দেখে কচ আজকে আসছে না, বলে বাবা কচ কোথায় গেল, ও যদি না থাকে আমি প্রাণ ত্যাগ দিয়ে দিব। এখানে মেয়ের পালায় পড়ে গেছে, হ্যাঁ একটি মেয়ে, তখন ও ধ্যান লাগিয়ে দেখে ও দৈত্যরা ওকে পুড়িয়ে ছাই করে সর্বত করে তার খাওয়াই, এখন কোর পেটে। তখন ও চিন্তা করলো বলে ও তোমার পেটে চলে গেছে, সর্বত করে ওরা আমাকে খাওয়াই দিয়েছে। বলেছে তুমি কোথায়, বলে বাবা আমি তোমার পেটে আছি। তুমি তো তুমি লোক সমস্ত বাংলা সমস্ত পড়ো রামকৃষ্ণ কর রা হ্যাঁ পড়লে কল সে হম হিন্দি কথা করি, কল সে হম হিন্দি কর লেগে ঠিক হ্যা, আজ কল সব হিন্দি রাজ ভক্ত কো বুলা লেগে হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ আবি দেখতেও দেখা अगर ये काज ये संजीवनी मंत्र को सीख लेगा, जब हम इनको मारेंगे देवताओं को फिर तो दो बार जिला देगा, उनका शत्रु है। इसलिए उन्होंने क्या किया, बोले ऐसे काम करो जैसे पहले तो जला करके राख बना दी, फिर उन्होंने उसको जीता कर दिया, इसलिए उन्होंने सरबत बना करके उन्होंने जला या राख बना दिया, राख बना करके पानी में मिला करके उसको सरबत करके मिला दिया, बोले जाओ खत्म, और वो उसको जीता नहीं कर सकता है। शुक्राचार्य बोले भाई गया था वो लड़की को साथ में प्रेम कर लिया, उसका से देखने में बड़ा ही सुंदर था देवता, इसलिए देवजानी उसको तो बड़ा प्रेम कर रही थी। बोले पिताजी अगर देवजानी नहीं थी कच नहीं रहेगा तो मैं भी प्राण त्याग दे दूंगी, अभी सीता माता की एक ही बेटी है, इसलिए अभी देखा भैया गया था ध्यान लगाया तो वो तो उसको पेट में शरबत भर कर चला गया, उसको पेट में सर। बोले कच तुम कहाँ हो, वो पेट से आवाज आया, बोले पिताजी मैं तो आपका पेट में हूँ, मैं आपकी पेट में हूँ, हिंदी बुझते बातें तो, बोले मैं तो आपका पेट में हूँ। तब उन्होंने सोचा अभी क्या किया जाए, हाँ अभी वो क्या किया जाए, बोले ना बसो अभी बस हटा था मैंने कहीं जने अभी, बोले उनको चिंता कैसे करूँ, इसलिए फिर उनको संजीवनी मंत्र उनको सिखाना पड़ा। संजीवनी बोले देख काज अभी तू पेट में हो,
अभी मैं ये मंत्र केवल एक शुक्राचार्य जानता था और किसी को बताने का, बोले तू अभी पेट में हूँ, अभी मैं तेरे को मैं संजीवनी मंत्र सिखा देता हूँ। मैंने तुम ये खाना हमारा पेटे आ चो है, यदि यदि तुम यदि बेर हो पेट तक किया रे हमी मारा जाबो, हमी मारा जाबो, अतएव आमी तुम्हा के पेटर मध्य यही संजीवनी मंत्र आनी तुम्हा के सीखे दे, तुम्हें पेटर मध्य थे के वही संजीवनी मंत्र ना सीखे ना हो, जो ना हमारा पेट का पेटे तुम्हें बेरे रे हमी तुम्हारा जाबो, अत तुम्हें वही मंत्र ना सीखे चो तुम्हें आवार आमा के पुनर्जन्म आवार दे। তখন তিনি গর্ভেতে যখন বসছিল তখন ওনাকে তিনি সঞ্জীবনী মন্ত্র শিখিয়ে দিয়েছে, যখন শিখিয়ে দিয়েছে ওখানে শিখিয়ে গেছে বাস মন্ত্র শিখিয়েছে, এখন শুক্রাচার্যের পেট ফেটে এখন বেরিয়েছে, কে বেরিয়েছে কচ বেরিয়েছে, এখন কচ তো মন্ত্র শিখিয়ে নিয়েছে, আবার ও মন্ত্র পড়ে কি করছে গুরুকে জীবিত করছে, বাস ওর মন্ত্র শিখা হয়ে গেল, এর মন্ত্র শিখা হয়ে গেল এখন বিদ্যা অধ্যয়ন হয়ে গেছে, এখন वो अगर ना फिर चली जावे स्वर्ग पे, तब हम जब स्वर्ग पे चली जावे तब हम और मेटी नियम वालों चावार समय गुरु दक्षिणा दी देता है, गुरु दक्षिणा देनी चाहिए, गुरु दक्षिणा दी देता है, अगर भी गुरु दक्षिणा ना देवा है ना विद्यार्थी को ना महत्व था जो है ना, तो ये नहीं हमारे सब मंत्री जाए किसी को दक्षिणा देवा है ना सब मंत्री, अरे खान सिरे जब जावे কিছু পাটা বিদায় দিতে হয়, এই জন্য নিয়ম হল কিছু কিছু দক্ষিণা আমাদেরকে দিতে লাগে, গুরু বৈষ্ণবদের কিছু প্রণামী দিতে লাগে, হরি কথা শুনলে ধামে গেলে কোথায় ইয়ে করলে কিছু কিছু দিতে লাগে, এখন বল দক্ষিণা দিয়ে যাবে, তখন দেবজানি বাবাকে বলছেন বাবা তোমার ইয়ে কাজ তোমাকে দক্ষিণা দিয়ে যেতে চাইবে, তুমি একটি দক্ষিণা চাইবে তুমি আমার মেসেজ দিয়ে দেবে, শুধু এই দক্ষিণাটুকু চাই, বলে ঠিক আছে এখন কচ ফিরে চলে যাবে, বুঝি পারছো কি নাই কোন বুঝলে নাই কোন ভাই ও কোন ভাই লুমু পুরো কিনা দেবে মেয়েকে বিয়ে করতে হবে হ্যাঁ আর তোমার তো বাংলা আমি কি উড়িয়াতে ঠিক আছে কোন বুঝিল হরে কৃষ্ণ এই জন্য এখন কচ বলছে গুরুদেব আমার তো বিদ্যা অধ্যয়ন হয়ে গেছে এবার আমি স্বর্গে চলে যেতে চাই, বলো আমি কিছু গুরু দক্ষিণা দিয়ে যাব, আপনি কি দক্ষিণা চান, বলে আমাকে যদি দক্ষিণা দিতে যাও আমার যে মেয়েটি আছে হ্যাঁ যে দেবজানি ও তোমাকে খুব ভালোবাসা ফেলে ভালোবেসে ফেলেছে, এই জন্য ও তোমার ছাড়া আর থাকতে পারবে না, এই জন্য তুমি ওর সাথে বিয়ে করে না, এই এইটুকু দক্ষিণা দাও, তখন কচ তো হলো স্বর্গে দেবতা মর্যাদা জানে, বলে আমি কি করে বিয়ে করতে পারি, কেন না আপনি হলেন আমার গুরুদেব, গুরুদেব হলো পিতা তুল্য, গুরুদেব হলো পিতা তুল্য, আতে এই আমি হলাম শিষ্য, আতে দেব জানি হলো আপনার মেয়ে, আমি হলাম তোমার ছেলে, আমি হলাম ছেলে, কেন আপনার কাছ থেকে অধ্যয়ন করেছি বিদ্যা, আতে আমরা কি হইলাম ভাই আর বোন হয়ে গেলাম, আপনি বলুন তবে এই কোন সঙ্গে আমি কি করে বিয়ে করতে পারি, এটা কি সম্ভব হয়, এটা কি সম্ভব হয়, তখন দেবযানী বলছে দেখো আতে আমি তোমাকে ভালোবেসেছি, আতে ভাই ভাই বোন কথা ছেড়ে দাও কিন্তু আমাকে তুমি বিয়ে কর, তুমি আমাকে বিয়ে করতে লাগবে, যদি আমি না থাকতাম না তোমার সঙ্গে তুমি তো কবে পুড়ে ছাই হয়ে যেত, আমার জেনেই তুমি অনেকবার মরেছ কিন্তু আমার জেনে তুমি প্রাণ পিয়েছ, অতএব তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে খুব অসুবিধা হবে, বলছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কেন না তুমি আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু তোমাকে নিজের বোন মতো ভালোবাসতাম, কিন্তু তুমি যে আমাকে নিজের পত্নীর মতো ভালোবাসতে কিন্তু আমি তো তোমাকে নিজের বোনের মতো ভালোবেসেছি, অত বোন সঙ্গে বিয়ে হয় করো, বোন সঙ্গে বিয়ে হয় আগে এটা ঠিক না, তখন বলে আমাকে বিয়ে করবে না, বলে না আমি না আমি বিয়ে করতে পারবো না, বলে তুমি যদি বিয়ে না করো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আমার পিতার থেকে যে সমস্ত বিদ্যা প্রাপ্ত করেছ সমস্ত বিদ্যা তোমার নষ্ট হয়ে যাবে, তোমার বিদ্যা কোনো কাজ করবে না, এখন কচ দেখলো আমি এত কষ্ট করে কত বর্ষ থেকে সেবা করে যে বিদ্যাকে আমি প্রাপ্ত করেছি আর
যে দেবযানী বলছে সব পিতা নষ্ট হয়ে যাবে, তাহলে আমিও তোমাকে ছাড়বো না, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোন ব্রাহ্মণের সঙ্গে তোমার বিয়েই হবে। দুজন দুজনকে অভিশাপ দিয়ে দিয়েছে। এখন এই জন্য এখানে দেবযানী তিনি যযাতি মহারাজকে বলছেন বলে দেখো রাজা, অতএব আমি অভিশাপ প্রাপ্ত করতে থাকি, আমি কোন ব্রাহ্মণের সঙ্গে বিয়ে করতে পারবো না, অতএব আপনি আমার সর্বপ্রথম আপনি আমার হাতটা ধরছেন, অতএব আমাকে বিয়ে করতে লাগবে, তোমাকে আমাকে বিয়ে করতে লাগবে। তখন তিনি ওর সঙ্গে তিনি বিবাহ করেছেন। বিবাহ করে এখানে কি হয়েছে, এখানে ওই যে শর্মিষ্ঠা, হ্যাঁ ওই যে শর্মিষ্ঠা, এখন দেব জানি কি না ওর বাবাকে সব কথা বলে, বাবা এরকম এরকম যে শর্মিষ্ঠা আমাকে নেকলেকটা করে ওই কুয়ার মধ্যে ভুল কেবল কাপড় পড়ে গিয়েছিল বলি আমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আর আমাকে খুব গালি দিয়েছে, তোমার বিষয়ে খুব খারাপ খারাপ কথা বলছে, তোমাকে বলছে আমার বলছে আমার বাবার অন্ন নিয়ে তোমার বাবা জীবিত থাকে, হ্যাঁ আচ্ছা আমার বাবা যদি তোমার বাবাকে না খেতে দিত না তোমার বাবা মরে যেত, পিতাই মরে যেত, এরকম বলছে, তোমার খুব খারাপ খারাপ কথা বলছে। এখন তখন বলছে তুমি কি চাও, বলে আমি এইটা চাই আমি যখন বিয়ে করে যাব আমার যাতে ওর মেয়েটি যাতে আমার চাকর চাকরানি হয়ে যায়, ওর রাজকুমার যাতে আমার চাকরা চাকরানি হয়। এখন শুক্রাচার্য গিয়ে সমস্ত কথা রাজাকে বলেছে, হ্যাঁ রাজাকে বলেছে, এখন রাজা বলছে দেখো তোমার বলছে তোমার মেয়ে যদি আমার বিয়ে যদি মেয়ের চাকরানি হয়ে না যায় তাহলে আমি তোমার রাজ্যে থাকবো না। এখন রাজা তো খুব চিন্তায় পড়ে গেছে, যদি এনার কৃপাতে এনার কৃপাতে না ওই রাজা রাজা আর যদি ইনি যদি শুক্রাচার্যকে না থাকে সমস্ত দেবতারা তার রাজ্য বের করে নিয়ে সব রাজ্য ছিনে নেবে, ওরা রাজ্যে রাজা রাজা হতে পারে না রাজা। এই জন্য তাকে বাধ্য হয়ে ওই দেব জাতি চাকরানি হয়ে এই শর্মিষ্ঠা যায়, যেন শর্মিষ্ঠা যায় কিন্তু শর্মিষ্ঠা রাজকন্যা, ও দেখতে খুব সুন্দর দেবজানি ও সুন্দরী কিন্তু দেব জানি থেকে শর্মিষ্ঠা হলো তা থেকে বেশি সুন্দর। যখন যযাতি মহারাজের কাছে সঙ্গে বিয়ে হয়ে যায় এখানে শর্মিষ্ঠা ওর চাকরানি হয়ে গিয়েছে। একদিনে শর্মিষ্ঠা তিনি রাজাকে বলছেন বলে রাজা তুমি তো সবকিছু জানো, তুমি তো সবকিছু জানো, আমি এনার দাসী হয়ে গিয়েছি, অতএব তুমি তুমি দেব জানিকে সন্তান দিচ্ছ, আমিও চাই যাতে আমার যাতে সন্তান হয়, কিন্তু দেখতে রাজকুমার দেখতে খুব সুন্দর ছিল। এখানে রাজা কি করতো ও লুকিয়ে লুকিয়ে না এই শর্মিষ্ঠার সঙ্গে মিলত লুকিয়ে লুকিয়ে, এখানে এর হয়েছে তিনটি সন্তান আর দেবযানী হচ্ছে দুইটি সন্তান। একদিন দেবযানী দেখলো রাজা ইয়ে রানী মানে রাজকুমারী অতএব সন্তান গুলো সেরকম সুন্দর হবে, একদিন দেবযানী দেখলো তিনটি অপূর্ব বালক অত্যন্ত ওর সন্তান থেকে সুন্দর তিনটি অপূর্ব বালক সেখানে খেলাধুলা করছে, বলে আমাদের রাজ্যে এত সুন্দর সন্তান কোথাতে গেল, কিন্তু রাজকুমার মধ্যে দেখতে এত সুন্দর সন্তান কোথাতে গেল, এখানে দাসীদেরকে গুপ্ত ভাবে পাঠিয়ে যখন সন্ধান দিয়েছে বুঝতে পারল এরা হলো শর্মিষ্ঠার সন্তান। তখন বললো যে রাজা লুকিয়ে লুকিয়ে ওর সাথে প্রেম করে লুকিয়ে লুকিয়ে ওর প্রেম করে, আর আমাকে দিয়েছে দুটো ছেলে আর ওকে দিয়েছে তিনটা ছেলে, হ্যাঁ আমি কর স্ত্রী আমার দুটো ওর তিনটা ছেলে, আর তো রেগে রেগে এখানে বাবার কাছে বলে দিয়েছে, বলে বাবা এইরকম এরকম ঘটনা হয়েছে, এখানে ওর বাবা রেগে না অভিশাপ দিয়ে দিয়েছে যে ভাই যাও তোমার পুরুষত্ব তুমি একটু বৃদ্ধ হয়ে যাবে বুড়ো হয়ে যাবে তোমার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে, যেখানে অভিশাপ দিয়েছে কিন্তু অভিশাপে এখন যযাতি মহারাজ কিন্তু যুবক এখন বয়স এখানে কাঁচা বয়স, কিন্তু এই কাঁচা বয়সে তো হয়ে গেল বুড়ো, কিন্তু শরীরে বুড়ো হলে কি হবে, মন কি কখনো বুড়ো হয়, মন তো সবসময় একদম যুবক, মন সবসময় ইয়ে মন কখনো বুড়ো হয় না, ইয়ে মন তো সবসময় কাঁচা হয়ে আছে, হ্যাঁ শরীরে বুড়ো হলে কি হবে। এখন কি হয়েছে যখন তিনি বৃদ্ধ হয়ে গেছে তখন তিনি গিয়ে ওই শুক্রাচার্যের চরণে পড়ে গিয়েছে বলে দেখো
তোমার মেয়ে এখনো যুবতী অল্প বয়স, হ্যাঁ ওরও সংসারের ইচ্ছা পূর্ণ হয়নি, আমিও যুবক কিন্তু এই অবস্থাতে আমি বুড়ো হয়ে গেলাম, আমার শরীর তো বুড়ো হয়ে গেছে কিন্তু মন বুড়ো হয়নি, অতএব আপনি কৃপা করুন যাতে কি করে আমার কল্যাণ, যাতে আমি আবার যুবক অবস্থাকে পেতে পারি। এখন ও মেয়েটি তখন রাজা মেয়ের কাছেও দুঃখ প্রার্থনা করে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, তখন মেয়েটাও দেখলো সত্যি সত্যি ঘটনা, হ্যাঁ এখানে কি করা যায়, আমি ওখানে যুবতী, হ্যাঁ আমি ওখানে যুবতী, তখন শুক্রাচার্য বললো দেখো একটি কাজ হতে পারে, আমি তো অভিশাপ দিয়ে দিচ্ছি বুড়ো হয়ে যাবে, কিন্তু তুমি কার যৌবন নিয়ে অন্য ব্যক্তির তুমি যৌবন নিয়ে তুমি ভোগ করতে পার, সংসার বিষয়ে ভোগ করতে পার, এইটুকু করতে পার। এখন ওনার হচ্ছে পাঁচটি সন্তান, এই যে সব থেকে যে বড় ছেলে ছিল ওর নাম হলো যদু, ওর নাম হলো যদু, এখানে কি যদুর কাছে বলছে ছেলে এরকম এরকম অবস্থা, তুমি তোমার যৌবনটা আমাকে দাও, আমার বুড়াপাটা তুমি নাও, যজাতি বলছে না আমি কখনো যৌবন দিতে পারবো না, কেন তো দুইটি কারণ বললে, প্রথম কারণ হলো বলে বাবা এই যে মানব শরীর ভগবান দিয়েছে এই মানব শরীর বারংবার ভগবান দেন না, এই জন্য আমাদের ভক্তিবৃন্দ ঠাকুর বলছে না দুর্লভ মানব জন্ম, বলো তারপরে কি লভিয়া সসারি কৃষ্ণ না ভজিনো দুঃখ কহিব কাহারে সংসার সংসার করি নিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল কিসের সংসার ছায়া বাজি প্রায় ইহাতে মমতা করি বৃথা দিন যায়, এই যে আপনারা তো বাংলা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন বাংলা কারা কারা বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো, এই যে এখানে বলছেন এই যে মানব শরীর ভগবান বারংবার তিনি দেন না, তিনি 84 লক্ষ জন্ম করে একবার এই মানব শরীর পাওয়া যায়, ভগবান মানব শরীর কেন দিয়েছেন সংসার করতে, ঘর গৃহস্থী করতে দিয়েছেন, বিয়ে করে ছেলে মেয়ে পালন করবো, এই যে না এই জন্য বলছেন কৃষ্ণ জীবার তারে সংসারে আইনো মিছে মায়া বধাইয়া প্রীখ সমহাইন, মানব শরীর কিসে জন্ম দিয়েছেন যে কৃষ্ণ ভজিবার তরে সংসার আয়, কৃষ্ণ ভজন করার জন্য ভগবান মানব শরীর দিয়েছে, কিন্তু মিছে মায়া বধাইয়া প্রীখ সমহাইন, যার জন্য এসেছে ওইটা না করে না ওইটা তো করলাম পিছনে, আর যার জন্য আসেনি ওইটাই করলাম আগে, সংসারটাই করে দিয়েছি আগে আর ভক্তিটাকে করে দিয়েছি পিছনে, ভক্তিটাকে পিছনে করে দিয়েছি, হ্যাঁ এই জন্য যজাতি তিনি বললেন না এই ভগবান মানব শরীর তিনি বিষয় ভোগ করতে তিনি দেননি, এই জন্য কৃষ্ণ ভাগবত বলছে বিষয় খলু সর্বত্র চা, অর্থ হলো এই যে বিষয় ভোগ করা সংসার করা, একটি শুয়োর কি করে না, একটা কুকুর কি করে না, দেখ মানে এক কুকুরের কত স্ত্রী, একটা শুয়োরের কত স্ত্রী, হ্যাঁ একটি গাধার কত স্ত্রী, কত স্ত্রী, হ্যাঁ আর একটা শুয়োরকে দেখি মানে একসাথে 15-20টা সন্তান দিচ্ছে, আমরা কত আর বর্ষে একটা দুটো সন্তান দিয়েছি আর কত দিই সারা জীবনে কত 3-4টা ছেলে মেয়ে হবে, শুয়োরকে দেখুন একসঙ্গে 1 ডজন থেকে বেশি, বুঝতে পারছেন তো, আদে খাওয়া দাওয়া সংসার করা বিষয় ভোগ করা এটা প্রত্যেক জীবন হয়, কিন্তু কৃষ্ণ গুরু নেই মিলে ভজাই আয়, সকল জন্মে সবে পিতা মাতা পায়ে কৃষ্ণ গুরু নাহি মিলে ভজাই আয়, কৃষ্ণ গুরু সহজে পাওয়া যায় না, এই জন্য তিনি বললেন বলে বাবা তুমি যদি আমার যৌবনকে কেন ভগবান বারবার মানব শরীর দিলেন না 84 লক্ষ জন্ম পরে একবার কেবল জন্ম দিয়েছেন, যদি একবার এই মানব শরীর নষ্ট হয়ে যায় আবার ঠাকুর তিনি মানব শরীর তিনি
আবার দিবে না তোমার বিষয় ভোগ করার জন্য। তুমি যদি বলতে আমি তোমার যৌবন নিয়ে কৃষ্ণ ভজন করবো আমি তো প্রসন্ন হয়ে তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি সেটা বিষয় ভোগ করো। বিষয় ভোগের জন্য মানব শরীর নয়, হ্যাঁ ये विषय भोग करने के लिए जीवन नहीं, ये जीवन केवल भगवान की भक्ति के लिए ठाकुर दिए, केवल प्रभु का भजन करने के लिए जिए। ये संसार भोग करने के लिए नहीं, कुत्ते गधे सुअर सुअर भी कितने विषय भोग करते हैं, हैं? ये तो हर जीवन में हमें मिलता रहता है। अगर ये जीवन पा करके फिर हम उसी काम में अगर लग पड़े तो फिर हमने कौन सा बड़ा तीर मार लिया, कौन सा बड़ी बड़ी हमने काम कर लिया है। इसलिए बोले अगर आप भजन के लिए मांगते ना फिर तो ये शरीर को हम आपको दे देते, लेकिन आप भजन के लिए नहीं मांग रहे, आप इससे भोग करने के लिए मांग रहे, इसलिए हमको ये मानव शरीर आपको आप नहीं दे सकते है। बुझते बात है, तो हिंदी बुझते बात से सब अपना तो पढ़ी क्या बुझे এই জন্য তিনি বলে তোমাকে বিষয় ভোগ করার জন্য আমি দেবো না, ভজন করার জন্য কৃপা থাকবে। আর দ্বিতীয় কথা হলো এই যে দেব জানিক ও কি হয় আমার মা, ও কি হবে মা, তুমি আমার যৌবনটা নিবে, তুমি আমার যৌবন দিয়ে কার সঙ্গে ভোগ করবে, আমার মার সঙ্গে। অতএব এটা হলো শাস্ত্রের বিরুদ্ধ, এই শাস্ত্রের এটা হলো বিরুদ্ধ, আমার যৌবন দিচ্ছে মার সঙ্গে কখন তুমি ভোগ করতে পারে, মানে সম্পূর্ণ এটা শাস্ত্র বিরুদ্ধ এটা, অতএব আমি তোমাকে দিতে পারবো না। তখন যজাতি মহারাজ তিনি বলে তুমি তোমার যৌবন আমাকে দিবে না, বলে না দেব না, বলে যদি না দাও না তোমার তো অভিশাপ দিচ্ছি, তুমি হলো আমার বড় ছেলে, নিয়ম হলো বড় ছেলে রাজ্যতে কে বসবে, বড় ছেলেই রাজ্যাভিষেক হবে রাজা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি রাজ সিংহাসনে বসতে পারবে না, বলে অয়ম মস্তু এটাই হবে, কিন্তু আমি নিজের যৌবন তোমাকে বিষয় ভোগ করতে দেব না, এ রাজ্য তো প্রত্যেক জন্মেই পাবো, হ্যাঁ পাপ, কিন্তু গোবিন্দের ভজন এই মানব শরীর ছাড়া গোবিন্দের ভজন হবে না, অতএব তোমাকে আমি বিষয় ভোগ করতে দেব না। দেখুন ভগবান তিনি এত সন্তুষ্ট হলে, এত সন্তুষ্ট হয়ে গেছে, ভগবান বলে তুমি আমার ভজনের জন্য নিজের যৌবন দিলে না, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আমি তোমার কোলে জন্মগ্রহণ করবো, আমি তোমার কোলে জন্মগ্রহণ করবো। এই জন্য ভগবানকে বলাই যদু বলসী, ভগবান তিনি যদু বলসে তিনি জন্মগ্রহণ করলে। বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর। কিন্তু ওনার যে সব থেকে ছোট ছিল ছিল ওর নাম হলো পুরু, তখন তিনি বলে পুরু এইরকম এইরকম আমি তো শরীর বুড়ো হয়ে গেছি কিন্তু মনটা বুড়ো হয়ে, এখনো মন চাই সংসার বিষয়ে ভোগ করতে, তোমার যৌবনটা দিতে পারবে? তখন বলে বাবা এই শরীরটি তোমার কাছ থেকে শরীরটা দিয়েছে, তুমি যদি না হতে আমাকে এই শরীর পেতা তোমার জন্য এই শরীরটাকে দিয়েছি, অতএব আমি নিজের যৌবনটা তোমাকে দেবো। তখন তিনি তার নিজের যৌবনটি বাবাকে দিয়ে, এই যে তিনি নিজের ছোট ছেলেকে বললে আমার পরে তুমি রাজা হবে কেন, তুমি তোমার যৌবনটা তুমি আমাকে দিয়েছো। দেখো সাধারণ দৃষ্টিতে বিচার করলে সাধারণ লোকরা কাকে ভালো মনে করবে বলুন তো, বলো বড় ছেলেকে ভালো মনে করবে না ছোট ছেলেকে ভালো মনে করবে, বলো বলো সবাই বলো, সাধারণ লোকরা না ছোট ছেলেকে বলে বলে কি প্রকৃতি ধর্ম করেছে, ও নিজের বাবাকে হ্যাঁ নিজের বাবাকে নিজের যৌবনটা দিয়ে দিয়েছে, নিজের বাবাকে বলে তোমার থেকে শরীরটা পেয়েছি অর্থাৎ তুমি এটা না, সাধারণ লোক এটা বলবে বাবাকে তিনি যৌবন বাবাকে দিয়েছে সাধারণ ভাবে, কিন্তু যখন পরমাত পরমার্থ দৃষ্টি থেকে দেখা যাবে বড় ছেলেকে সবাই ভালো বলে বলে কেন, তিনি এই মানব শরীরে বাবাকে হলো তিনি বিষয় ভোগ করতে তিনি দেননি। এই জন্য ঋষভ দেব বলছে ওই পিতা পিতা যদি নিজের ছেলেকে সেই ভগবত ভক্তির দিকে না চালাতে পারে, সেই গুরু গুরু নাই, সে দেবতা দেবতা নয়, ওই হ্যাঁ মাতা মাতা নয়, যদি নিজের ছেলেকে সেই ভগবত ভক্তির জগৎ যদি না চালাতে পারে, যদি ভজন দিকে যদি না চালাতে পারে, ও বাবা মা পিতা মাতে কিছু নেই, বুঝতে পারছেন তো। এই জন্য এখানে
বলছে যদুস্য ধর্মশীলস্য, এখানে ভাগবত বলছে যদু মহারাজ ধর্মশীল তেন কেন তিনি ভগবত ভজনের জেনে তিনি যৌবনটাকে তিনি দেন নি, তিনি দেন নি। এবার ভাগবতের মধ্যে সেখানে দুইটি বংশের কথা আছে, একটি হলো সূর্য বংশ আর একটি হলো চন্দ্র বংশ। এই চন্দ্র সূর্য বংশ এলো কি করে, এলো কি করে বলে একটি রাজা ছিলেন যার নাম ছিল শ্রাদ্ধ দেব মনু। নাম কি ছিল? শ্রাদ্ধ দেব মনু একটা রাজা ছিলেন, কিন্তু এখানে বাড়িতে কোনো সন্তান নেই, সন্তানহীন তিনি। হ্যাঁ, সন্তানহীন তিনি। এখানে তিনি কি হয়েছে, তিনি বশিষ্ঠকে বললেন আপনি একটি যজ্ঞ করুন যাতে আমার সন্তান হয়। এখানে বশিষ্ঠ যজ্ঞ করছে, যজ্ঞ করলে পরে এখন রাজার তো ইচ্ছা হলো বাড়িতে যাতে একটা ছেলে হয়, কেন ভবিষ্যতে রাজ সিংহাসনে কে সামলাবে, কিন্তু যে মার রানীর ইচ্ছা না বাড়িতে যাতে একটা মেয়ে হয়। বলে মেয়ে হলে কি হবে, বলে মেয়ে হলে মাকে সাহায্য করে, মাকে মায়ের কাছে থাকবে, মাকে সাহায্য করবে। বাবার ইচ্ছা হলো ছেলে আর মার ইচ্ছা কি মেয়ে। এখন একদিন কি হয়েছে, যখন ওই যজ্ঞ হয়েছিল ওই ক্ষীর পায়েসটা বানাবে, এখানে ওর রানী গিয়ে না এই যে ব্রাহ্মণদের কানে ধীরে ধীরে বলে দিয়েছে, বলে দেখো যদি মেয়ে হয় না আমি খুব ভালো দক্ষিণা তোমাদের সোনা চাঁদি দিয়ে না তোমাদের ঝুলিকে ভরে দেবো। হ্যাঁ, এখানে ব্রাহ্মণরা চিন্তা করলো যদি ভালো মাল পাওয়া যায়, ব্রাহ্মণের তো একটু লোভী হয়। হ্যাঁ, যদি ভালো যদি টাকা পয়সা সোনা চাঁদি দেওয়া যায়, হ্যাঁ যে ভালোই, হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক, ওরা কি করছে দেখুন। আগে ঋষিদের মন্ত্রতে কত শক্তি ছিল, তখনকার ঋষিরা এইরকম কিছু মন্ত্র পড়তো, যে মন্ত্র পড়লি পড়ে ওই ক্ষীর বানালে যদি মায়েদের খাওয়া দাবে না সেখানে ছেলে হবে, এইরকম কখনো মন্ত্র পড়ে দিত, যে মন্ত্র পড়ে ক্ষীর বানালে কি হবে ওর মেয়ে হবে। এখন কি করছে, ওই ছেলের মন্ত্র না পড়ে না সেখানে মেয়ের মন্ত্র পড়ে দিয়েছে, যেখানে মেয়ের মন্ত্র পড়ে দিয়ে এখানে যখন রানীকে খাওয়া আছে এখন একটি মেয়ে হয়েছে যার নাম হয়েছে এলা, যার নাম হয়েছে এলা। যখন মেয়ে হয়েছে এখন রাজা তো বশিষ্ঠ কাছে গিয়েছে, বলে বশিষ্ঠ ইয়ে মেয়ে কি করি হলো, আমি তো মনে বলেছিলাম যাতে বাড়িতে ছেলে হয় মেয়ে কি করি হলো। তখন তিনি ব্রাহ্মণদের ডাকলেন, বলে ইয়ে মেয়ে কি করি হলো ছেলে না হয়, বলে আমাদের কোনো দোষ নেই, এদের বাড়িতে না এদের মত এক নয়, রানী এসে আমাদের কানে বললো যদি মেয়ে হয় না ভালো দক্ষিণা দেব। আমরা দেখলাম ভালো দক্ষিণার সঙ্গে মতলব আছে, যদি টাকা পয়সা ভালো পাওয়া যেতে ভালো কথা, এই জন্য আমরা মেয়ের মন্ত্র পড়ে দিয়েছি। এখন বশিষ্ঠ বললেন দেখো রাজা, বাড়িতে যদি মেয়ে আসে না সারা দুনিয়া বলে বাড়িতে লক্ষ্মী এসছে, বাড়িতে কে এসছে লক্ষ্মী এসছে, ছেলে এলে কেউ বলে না নারায়ণ এসছে, কেউ বলে নারায়ণ এসছে, বাড়িতে মেয়ে এলে কি বলবে লক্ষ্মী এসছে। এই জন্য কন্যা দানকে সর্বশ্রেষ্ঠ দান, কন্যা দানকে বলা হয়, কিন্তু এখানে দুনিয়া কি জানে তো এখানে কেউ মেয়ে আর চায় কি চায়, মেয়ে এখানে ফের দুঃখী হয়ে যায় আর ছেলে এলে খুব খুশি হয়, খুব খুশি হয়। এখানে না যদি মায়েরা না হয় এই দুনিয়া থাকলে বল, মায়েরা আছে বলে এই দুনিয়াটা আছে, আর যদি মায়েরা যদি ছেলে ছেলে সব হয়ে যায় দুনিয়া থাকবে, এই যে দাদা ভাই চাচা এইসব যে দুনিয়া যে আছে ওই দুনিয়াটা থাকবে যদি ছেলে ছেলে থাকে, ও মায়েরা আছে তবে তো এই সংসার সমৃদ্ধি হচ্ছে। কিন্তু লোকরা এই যে বুঝে না, দেখবে না যদি বাবা যদি বাড়িতে যায় না, বাবা যদি বাড়ি থেকে বাইরে যায় না ছেলে কি বলবে জানতো, বলে বাবা তুমি আমার জন্য কি নিয়ে আসবে, আমার জন্য কি নিয়ে আসবা তুমি, কিন্তু মেয়ে কি বলে বাবা তুমি কবে আসবে, বাবা তুমি বাড়িতে কবে আসবে, ও বলবে না আমার জন্য কিছু নিয়ে আসলে, কিন্তু ছেলে কি বলবে, বলে বাবা তুমি আমার জন্য কি নিয়ে আসবে, আর মেয়ে বলবে বাবা তুমি কবে আসবে, তুমি বাড়িতে কবে আসবে। দেখেন মেয়েরা তখন বাবার সম্পত্তিতে অধিকার স্থাপন করে না, আমার বিয়ে দিতে লাগবে বিয়ে দিতে লাগবে, কিন্তু লড়াই ঝগড়া কে করে, কে করে ছেলেরাই করে। আর বাড়িতে যে বৌমা এসে গেছে বাস হয়ে গেছে ছেলে, এত পর্যন্ত মা তাকে গর্ভে ধারণ করলো, খাওয়ালো দাওয়ালো তাকে বড় করলো, বাপ এত দিনই লালন পালন করলো, কিন্তু বাড়িতে যখন বৌমা এসে দিয়ে
এক রাত্রিতে কানে এইরকম একটি মন্ত্র দিয়ে না দ্বিতীয় দিন ছেলের মাথা খারাপ। এরপর যেতে মার মন্ত্র বুঝতে পারছেন তো, মায়ের মন্ত্র কাজ করলো না। একদিনই বৌমা এরকম একটি মন্ত্র দিয়েছে দ্বিতীয় দিন ছেলের মাথায় খারাপ। আর মা কি বাবাকে জিজ্ঞাসা করে না, বাপ মা কে আর জিজ্ঞাসা করে না, আর সব সম্পত্তি সব বের করতে সব সম্পত্তি সব ঝগড়া ঝগড়া করে সম্পত্তি সব বের ভরতে সব সম্পত্তি বের করনে সে ভরতে তাড়িয়ে দিয়ে যাও। এই জন্য আপনি কি দেখবেন বৃন্দাবনে রাধে শ্যাম একটা মন্দির আছে যেখানে মায়েরা সেখানে ভগবান কীর্তন করে এক পা উপর চাল দিয়ে একটু চাল দিয়ে হ্যাঁ যে কোনো ভাবে খায় ওদেরকে জিজ্ঞাসা করবেন সব ঘটনা এই পার্টি যখন বৌমা এসছে আর সেই বৌমা আসার পর আর আদর যত্ন মায়ের নয়, এখন আদর যত্ন এখন কি হয়ে গেছে মা হয়ে গেছে ছোট আর বৌমা হয়ে গেছে বাড়ির বড় ওই হয়েছে বড় মা হয়ে গেছে। আগে টাকা এনে মায়ের হাতে দিতে টাকা এনে কার কাছে দিচ্ছে বউ মার হাতে দিচ্ছে, এখন ছেলের আর কথা শুনে বউ মার কথা শুনে আর সে তো কি হয়ে ওরা কি করে ওই বৃন্দাবনে এসে ওই কীর্তন করে বাস কীর্তন করে এখানে যে কোনো ভাবে জীবিকা নির্বাহ করে বুঝতে পারছেন তো। একটা কথা মনে রাখবেন যারা বুড়ো বুড়ি আছেন না সমস্ত টাকা পয়সা ছেলে মেয়েদের দিয়ে দিবেন না, বলবেন না এরা যা করবো একদম করবে না, নিজের কাছে কিছু রাখবা নিজের কাছে কিছু রাখবা, নতুবা শেষে খালি হাত ওই বৃন্দাবনে এসে ওই রাধে যাও করতে হবে। হ্যাঁ বুঝতে পারছেন, একবার আপনাদের ছোট একটা কাহিনী শুনেছি মন দিয়ে শুনো। এখানে কি হয়েছে আপনার জানে বাপ মা ছেলে মেয়েদের কত ভালোবাসে, এখানে তিনটি ছেলে ছিল তিনটি ছেলে ছিল এখানে কি করছে সমস্ত টাকা পয়সা গুলো ছেলে বলে ছেলে মেয়ে বড় হয়ে যদি লেখাপড়া বড় হয়ে যায় আরে আমাদের আর কি চাই, আমাদের দুটো অন্ন দিলেই হবে ভাত দিলেই খাবো বড় থাকবো ভোজন করবো। এখানে সমস্ত টাকা পয়সা যত দিয়েছিল যত দিয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া দিকে চাকরি টাকরি করে দোকান টোকান সব করে দিয়েছে, এখানে বাপ মার কাছে কোনো টাকা পয়সা কিছু নেই। এখানে বাড়িতে এখানে বৌমা আসে না এখানে দেখছে কি বুড়ো বুড়ির কাছে তার কিছু বুড়ো বুড়ির কাছে আর কিছুই নেই, এখন ওদের আদর করে তাদেরকে আর খেতে দিয়ে না জিজ্ঞাসা করে না চাই পানি দিয়ে না ওদের আর জিজ্ঞাসা কিছু করে না, খুব অনাদর ওদের প্রতি করে খুব অনাদর। এখন এই বুড়ো বুড়ি খুব দুঃখী হয়ে গেছে, দুঃখী হয়ে গেছে সাধুর কাছে গেছে বলে সাধু বাবা এইরকম এইরকম অবস্থা আমাদের জীবনে যত টাকা পয়সা দোকান ছিল তাদের লেখাপড়া শিখিয়ে চাকরি টাকরি করে সব কিছু করে দিলাম, বাড়িতে এখানে বৌমা আসে আসার পর থেকে ছেলে আর কথা শুনে না, বৌমা আর ভালো করে খেতে টুকু দিয়ে না, সারা জীবন আমরা যত কামাই করছিলাম এদের সব দিয়ে দিই। সাধু এখানে খুব চালা সাধু বাবা বলে দেখে বলে দেখো এই জন্য তোমাদেরকে দিচ্ছে না, ও জানে এদের কাছে আর কিছু নেই, ও জানে এদের কাছে আর কিছু নেই এদের সেবা করে কিছু পাওয়া যাবে না, এটা কাজ করবে বাড়িতে ট্রাক আছে বলে হ্যাঁ বলে রাস্তা থেকে কিছু পাথর উঠে নিয়ে যাবে ওই পাথর নিয়ে ওই ট্রাকের মধ্যে দিয়ে দিবে, দিয়ে দিয়ে তোমরা বুড়ো বুড়ি হ্যাঁ বুড়ো বুড়ি ওদের দেখিয়ে দেখিয়ে না দরজা বন্ধ করে যখন দেখিবে ওই দরজার সামনে গিয়ে ওই বৌমা যাচ্ছে হ্যাঁ বৌমা যাচ্ছে জেনে শুনে না ওই বাসাটা একটু হিলাবে মনে হবে যেন ওর মধ্যে অনেক টাকা পয়সা আছে সোনা চাঁদি আছে, আর তখন বলবে অনেক কথা বেশি কথা বলবে না আমাদের কাছে এখন ওই সব সোনা চাঁদি গুলো আছে ওর কথা বলবে না যদি না বুঝতে পারে শুনিয়ে শুনিয়ে দরজা বন্ধ করে বলতে থাকে। যখন ওই বৌমার দরজা দিয়ে সামনে কাছে না ওই বুড়ো বুড়ি ট্রাকটা খুব করে এগিয়েছে খুব করে এগিয়েছে তখন ওই বুড়োটা মা তখন স্ত্রীকে বুঝাই শিখলাবে না ছেলে মেয়েরা না জানতে পারে আমাদের কাছে এত সোনা চাঁদি আছে, ও বৌমা যখন শুনতে পেয়েছে ও কান লাগিয়ে দিয়েছে বলে কি ব্যাপার কি আবার টাকা পয়সা আছে নাকি, ও কান লাগিয়ে বলছে আমাদের কাছে তুই সোনা চাঁদি আছে তাহলে ছেলে মেয়েরা না বুঝতে পারে, ও এখনো এদের কাছে সোনা চাঁদি আছে বাস বলে তালা দিয়ে রাখবে চাবি দিয়ে রাখবে কাকে দেখাবে না। আর ও দ্বিতীয় দিন থেকে আর বৌমা না সব লেগে যাবে শাস্ত্র শুনতে পারে এপর্যন্ত এপর্যন্ত আর সেবা এবার দিত না হ্যাঁ খাওয়া দাওয়া করতে জিজ্ঞাসা করতো না, আর দ্বিতীয় দিন দেখবো সেবা করতে আরম্ভ করতে বলতে না যে বুড়ি বুড়ির কাছে এখনো মাল আছে হ্যাঁ এখনো মাল আছে বলে দেখো একদম দিবে না হ্যাঁ
একটাও দিবে না, একটু লুকিয়ে রাখবে একটু ভালো জায়গায় যাতে কেউ না দেখতে পায়। খুব সেবা হচ্ছে। আর যখন বলে যখন মারা যাবে না, ভাই যখন খুলবে দেখবে ওর মধ্যে কি আছে, ওর মধ্যে কি আছে, তখন কি করছে ওই করেছে। আর তারপর থেকে খুব সেবা, খুব চা পানি, খুব ভালোবাসে, খাওয়া দাওয়া দিচ্ছে। আর যখন কখনো কখনো মাঝে মাঝে বলে মানে বাবা কিছু আছে তোমাদের কাছে দিবে, বলে অনেক টাকা পয়সা এখন আছে, আমি কি দিয়েছি, কিছুই দিইনি তোমাদেরকে, যত সোনা চাঁদি গুলো তো সব আমাদের কাছে আছে, টাকা পয়সা পুরো সোনা চাঁদি গুলো রাখা আছে, তোমাদের কিছু দেয়নি, তো কিছু দেয়নি, আমি তো লুকিয়ে রেখেছি। আর তারপর তার বেশি করে সেবা করতে আরম্ভ করেছে, বুঝতে পারছেন তো বেশি করে। আর যখন ওর মারা গেছিল, আমার মারা যাওয়ার পর যখন এটা ভুলে বলছে অনেক সোনা চাঁদি আছে না, তখন তোমরা দিয়ে দিবে। আর স্পিড বোর বলে কম্পিটিশন লেগেছে, যে যত সেবা করবে তত মাল পাবে, হ্যাঁ হতে পারে বুড়ো বুড়ি একটু মাল দিতে পারে, সন্তুষ্ট হয়। আর যখন মরে যাওয়ার পরে ভুলে দেখে না ওর মধ্যে কি ছিল, পাথর গুলো ছিল, ওর মধ্যে পাথর গুলো মনে রাখবা। এখানে সব টাকা পয়সা গুলো ছেলে মেয়েদেরকে সব দিবে না, কিছু রাখবে, বুঝতে পারছেন তো। বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি।